কাশ্মীর নিয়ে ভারতকে চাপে রাখতে এবার নতুন কৌশল নিল পাকিস্তান। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে শহীদ তকমা দিয়ে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে কালা দিবস পালনের ডাক দিল পাকিস্তান। পাক মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত উড়িয়ে দিয়েছে ভারত। কাশ্মীর নিয়ে ইসলামাবাদের ভূমিকার তীব্র সমালোচনা করেছে দিল্লি। কাশ্মীরের সাম্প্রতিক অশান্তিকে অস্ত্র করে দিল্লিকে ঘায়েল করতে মরিয়া ইসলামাবাদ। কখনো নির্বিচারে হত্যার অভিযোগ, কখনো গণভোটের ডাক। ভারতকে কোণঠাসা করতে রাষ্ট্রসংঘের মঞ্চেও সুর চড়িয়েছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতকে কড়া জবাবে কিছুটা ব্যাকফুটে গেলেও হাল ছাড়েনি ইসলামাবাদ। আজ লাহোরে পাক মন্ত্রিসভার বৈঠকে কালা দিবস পালনের ডাক দিয়েছে শরীফ। অন্যদিকে ভারতের কড়া জবাব সত্ত্বেও ফের কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘের নজরদারিতে গত কয়েকদিনের হিংসার তদন্ত দাবি করেছেন পাক প্রতিনিধি। তবে কাশ্মীর নিয়ে হাওয়া গরম করতে চাইলেও আন্তর্জাতিক মহলকে পাশে পায়নি পাকিস্তান। কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতার জন্য কার্যত পাকিস্তানকে দায়ী করেছে আমেরিকা। অবিলম্বে পাক ভূখণ্ড জঙ্গিদের বিরুদ্ধে ইসলামাবাদকে ব্যবস্থা নিতে বলেছে হোয়াইট হাউস। কাশ্মীর ইস্যুতে কালা দিবস পালনের ডাক দিয়েছে পাকিস্তান। যদিও দিল্লি তীব্র সমালোচনা করেছে এই সিদ্ধান্তের এবং একই সঙ্গে ওয়াশিংটনও একেবারেই পাকিস্তানের পাশে নেই, সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। কার্যত কাউকেই পাশে পায়নি এই সিদ্ধান্তের প্রতিবাদে বুরহানকে শহীদ ঘোষণা করে কালা দিবস পালনের ডাক দিয়েছে পাকিস্তান। কিন্তু এই কূটনৈতিক চাল কতটা পাকিস্তানের পক্ষে যাবে সেই অপেক্ষাতে এই মুহূর্তে রয়েছে কূটনৈতিক মহল। কারণ দিল্লি তীব্র সমালোচনা করেছে, একই সঙ্গে তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউসও। রজত শুভ্র মুখুটে আমাদের চিফ রিপোর্টারের বিষয়ে আরো জানাবে আমাদের। রজত, আমরা দেখেছি গতকালই ভারত একটা কড়া জবাব দিয়েছিল, কিন্তু তার পরদিনই বুরহানিকে শহীদ ঘোষণা করে দেওয়া, কালা দিবস পালন, কূটনৈতিক চাল কিভাবে দিতে চাইছে পাকিস্তান? দেখো, এই এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ভারত পাক যে একটা অনেক কাছে সম্পর্কটা চলে এসেছিল গত দেড় দু বছর ধরে আমরা দেখছিলাম, কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে কিন্তু আবার একটা যথেষ্ট তিক্ততা তৈরি হয়ে গেছে। প্রথমে পাকিস্তান এই এই মৃত্যুটাকে এবং তারপরে তাকে কেন্দ্র করে কাশ্মীরে যে গণ্ডগোল এবং 32 জন নাগরিকের মৃত্যু, সে ব্যাপারে তারা ভারত সরকারের রোলের সমালোচনা করে। ভারত সেটাকে কাউন্টার করে এই বলে যে ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে পাকিস্তান। তারপরে আমরা গতকাল দেখেছি যে রাষ্ট্রসংঘের বৈঠকে সেখানে ভারতের প্রতিনিধি এবং পাকিস্তানের প্রতিনিধির মধ্যে রীতিমতো বাদানুবাদ হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম পাকিস্তানের রাষ্ট্রপ্রধান নওয়াজ শরিফ তিনি বুরহানকে শহীদ বলে আখ্যা দিলেন এবং শহীদ বলে ঘোষণা করলেন। এটা কিন্তু একদিক থেকে এটা বোঝা যাচ্ছে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তান ভারতে সিভিল রাইটস ভায়োলেশন হচ্ছে বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ইস্যুটাকে বারবার টেনে তোলার চেষ্টা করছে, এবং এটা কিন্তু দু দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরো তিক্ততার মুখে ফেলবে। ভবিষ্যতে যে আমরা দেখছিলাম যে ট্র্যাক টু ডিপ্লোমেসি বা অন্যান্য ভাবে যে দু দেশের মধ্যে যে একটা তোমার সখ্য তৈরি হচ্ছিল, সেটা কোনোভাবে যেন পাকিস্তান সেই ডিপ্লোমেসির থেকে অনেকটাই বেরিয়ে গেছে। অনেক ধন্যবাদ, কথা বলবো আমরা এই বিষয়ে।